প্রিয় দর্শক আজকে দেশ রূপান্তর অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আরফাতুন নাবিলা আজ বুধবার এক সেপ্টেম্বর সতেরো ভাদ্র চোদ্দশো আঠাশ আজকে দেশ রূপান্তরে প্রকাশিত গুরুত্বপূর্ণ খবরগুলোর শিরোনাম আমি আপনাদের পড়ে শোনাব শুরু করছি প্রথম পাতা থেকে দেশ রূপান্তরে আজকে প্রকাশিত প্রথম খবরটি হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রস্থান কাবুলে তুর্কিরা আফগান পরিস্থিতি নতুন সরকারের ঘোষণা শুক্রবার রাশিয়া সার্বভৌম আফগানিস্তান ঘোষণা আকাশে গুলি করে বিজয় উদযাপন তালেবানের পদ্মা সেতুতে আবার ফেরির ধাক্কা জিয়া পাকিস্তানিদের বিরুদ্ধে গুলি চালায়নি প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের শতাধিক নাগরিক আটকা ম্যাক্সেসে পেলেন ফেরদৌসি কাদ্রি পঁচিশ দিনে সংক্রমণ কমেছে চার ভাগের এক ভাগ জুলহাজ তনয় হত্যা মামলা ছয় জঙ্গির মৃত্যুদণ্ড স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে নাকো পুলিশ পৃষ্ঠা দুই খবর আপনার ভাগ্য পৃষ্ঠা তিন খবর কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামির মৃত্যু দুই দিনেও লাশ ফেরত দেয়নি বিএসএফ বিজিবি চেকপোস্ট অবরোধ স্বজনদের পৃষ্ঠা চার চিন্তা সম্পাদকীয় প্রশাসনিক সংস্কার জরুরি হয়ে পড়েছে স্মৃতিময় এস এম হল পঞ্চাশের দশক লিখেছেন ডক্টর এম এ মোমেন পৃষ্ঠা পাঁচ দেশান্তর কট্টর পন্থায় ছাড় তালেবানের ক্ষমতা ভাগাভাগিতে রাজি মাসুদ জনপ্রিয়তা বেড়েছে মমতার এক ছবিতে আফগান যুদ্ধের বিশ বছর ক্লাসরুম প্রিন্সিপাল বনাম প্রিন্সিপাল চাকরি আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড পৃষ্ঠা ছয় বিশেষ করে র্যামন ম্যাক্সেসের ফেরদৌসি কাদরী লিখেছেন আরফাতুন নাবিলা দৈনন্দিন ইসলাম অলসতা মুক্ত সুন্দর জীবন পৃষ্ঠা সাত খেলা কিপিং নিয়ে অস্থিরতা নেই রিয়াদ কিপিং ভাগের সিদ্ধান্তে ক্ষুব্ধ মাসরাফি মেসিরা দিন পর আন্তর্জাতিক মঞ্চে সাবিনারা। পৃষ্ঠা আট বাণিজ্য আইপিওতে ন্যূনতম দশ শতাংশ শেয়ার ছাড়তে হবে নাগরিক প্ল্যাটফর্মের ভার্চুয়াল সংলাপ করোনায় পোশাক শ্রমিকের সাতষট্টি শতাংশ পরিবার ঋণ নিয়েছে পৃষ্ঠা নয় দেশ মাদক নির্মূল কমিটি করে আওয়ামী লীগ নেতার চাঁদাবাজি হত্যা মামলার আসামিকে শিশু প্রমাণের চেষ্টা পৃষ্ঠা দশ বিনোদন তানিয়া চরিত্রে প্রশংসিত অর্ষা ফেস টু ফেস অমি আমার মতোই সহজ সরল বলেছেন আচল, এক ঝলকে দ্বৈত চরিত্রে শাহরুখ খান হলিউডে দীপিকা আপনার ডাক্তার মেরুদণ্ডের টিউমার টিপস বেশি ঘুমানোর ক্ষতি তথ্য প্রযুক্তি চার্জের গতি কমিয়ে দেবে শাওমি শেষ পৃষ্ঠা পৃষ্ঠা পৃষ্ঠাবারো সম্পত্তি বাজেয়াপ্তের দাবি বঙ্গবন্ধুর খুনি মোস্তাকের বাড়ি ভাঙচুর গণপর্ত ও কাউন্সিলর মুখোমুখি চলে গেলেন কথা সাহিত্যিক বসির আল হেলাল বিশ্বে শনাক্ত একুশ কোটি আশি লাখ ছাড়ালো স্বাস্থ্যের উন্নতিতে মিলবে বোনাস দর্শক এই ছিল আজকে দেশ রূপান্তরে প্রকাশিত গুরুত্বপূর্ণ খবরগুলোর শিরোনাম বারো পৃষ্ঠা মাত্র পাঁচ টাকা দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন যদি সরাসরি পত্রিকাটি কিনে পড়া সম্ভব না হয় তাহলে ই পেপার সংস্করণও পড়তে পারেন এছাড়া রয়েছে দেশ রূপান্তর ডট কম ইউটিউব ও ফেসবুক যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন